আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে আসলাম ভালোবাসা দিবসের ব্লগ নিয়ে তো যদিও আমার ভালোবাসার মানুষ অনেক দূরে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মুসলমান আমাদের ভালোবাসার জন্য এক্সট্রা কোনো দিন লাগে না আর কোনো দিবসও লাগে না আমাদের প্রত্যেক দিনই ভালোবাসা দিবস প্রত্যেকটা দিনই তো যাই হোক এই তো আমি একটু হালকা সাজুকুজু করে নিয়েছি যদিও আমার সাজুগুজু করার কোনো ইচ্ছা ছিল না কারণ যার জন্য সাজবো সে তো কাছে নাই সো শ্বাসটাই একদম বৃথা কিন্তু তারপরেও ভাবলাম যে মানে মনের বিরুদ্ধে যে একটু হালকা সাজুকুজু করলাম আর একটু ফুল নিয়ে ঢং করছিলাম ক্যামেরার সামনে ফোন অনেক দিন পর এরকম ঢং করছি তোমার নিজেরই হাসি পাচ্ছে আমাদের বিয়ের নয় দশ বছর হয়ে গেছে এর মধ্যে আনাহিতার বাবা আমাকে একবার ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ফুল দিছিল তাও আবার সে অনেক আগে মানে যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন তাও আবার দিছে আমাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল তো চোখের সামনে হঠাৎ মানে ফুল পড়ে গেছে তো সেই উপলক্ষে ফুল কিনে হাতে দিছে এই পর্যন্তই তাছাড়াও আমাকে কখনোই ওইভাবে ফুল দেয় নাই এই মানে আসে না যে এক্সট্রা ভাবে ফুল নিয়ে আসা ওরকম কোনো দিনই হয় নাই আর তাছাড়াও ফুল দেওয়া নেওয়া এগুলোর মধ্যে ভালোবাসা কতটুকু আছে এটা প্রকাশ পায় না স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি ভালোবাসা তারপরে যত্ন কেয়ারিং এগুলাতেই মানে ওরিজিনালি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে তো যাই হোক এগুলো ব্যাপার নেই ফুল দেওয়া নেওয়া আমি এগুলো একদমই মানে একেবারে আমার কাছে মনে হয় ফাউল একটা ব্যাপার তো যাই হোক এই তো পেঁচাল পারতে পারতে চলে আসলাম কলেজে এটাই হচ্ছে আমাদের জামালপুরের আশেক মাহমুদ কলেজের প্রাঙ্গন এখানেই আমার ছোটো ভাই আছে তো আমি ওকে আগে থেকে বলে রাখছিলাম যে আমি বের হবো তুই ওইখানে থাকবি আর এক এক এমনি তো ভাল লাগে না এক একা তো আমি ও না থাকলে তো আমি বেরিয়ে হতাম না তারপরে আইসা ফার্স্টে ওকে খুঁজা বের করলাম তারপর ভাইকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম এর আগের বার এই জায়গাতে প্রচুর মানুষ হয়েছিল এবার মানুষ সেই তুলনায় অনেক কম আর এর কারণ হচ্ছে জামালপুরে বাণিজ্য মেলা হচ্ছে তো বাণিজ্য মেলার কারণে এখানে মানুষের ভিড়টা একটু কম আজকে হয়তো বা বাণিজ্য মেলায় প্রচুর ভিড় আমি আনাহিতার বাবাকে খুব মিস করছিলাম কারণ কখনোই এরকম সাজুগুজু করে একা একা বের হইনি যতবার বের হইছি এরকম বাইরে ঘুরতে ও সাথে ছিল মানে ও ছাড়া একদম টোটালি বের হইনি সো ওকে খুব মিস করতাছি যাই হোক ব্যাপার না আনাহিতার বাবার একটা ডায়লগ আছে যজ্ঞা সামনের দিকে আজ্ঞা সো আমরা সামনের দিকে আওগাচ্ছি আশেপাশে যত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কলেজের হোস্টেল আর যেখানে এই ভবন মানে ক্লাস ভবনগুলো আমরা এখনও সেখানে যাই নাই আর সেখানে আমরা যাব না এতটুকু একটু ঘুরে ফিরে আমরা বাসায় চলে যাবো আনাহিতার চোখ ফাঁকি দিয়ে বের হইতে আমার এক ঘন্টা সময় লাগছে আর খুব কষ্টও লাগছে এমনিতেও বাইরে ঘুরতে খুব মজা পায় এর জন্য ওকে রায়খে আসতে খুবই কষ্ট লাগছে নিয়ে আসতাম কিন্তু ও তো মানে ভালো মানুষ না ও এদিকে দৌড় দেয় সেদিক দৌড় দেয় আবার হাত ধরে না আর রাস্তার মধ্যে যত জিনিস আছে সব কিছু নেওয়ার জন্য বায়না করে মানে কী যে একটা প্যারা ওরে নিয়ে বের হইলে এর জন্য ওরে রায়খা আসতে হয়েছে বাধ্য হইয়া আর কবে যে পোলাপানগুলো বড় হবে মানে শান্তি একটু ওদেরকে নিয়ে ঘুরতে যাইতে পারবো দুষ্টামি করবে না বুঝবে চুপচাপ থাকবে তো যাই হোক আমরা হাঁটছি আমার ভাই মূর্তির মতো চুপচাপ পিছনে হাঁটছে কোনো কথা নেই মানে একেবারেই কথা নেই ওকে বললাম যে আয় ছবি তুলি দুইজন ও ছবিও তুলবে না কয় না তুমি তুলো নয় তো দাও আমি তোমারে তুলে দিই কিন্তু ও ছবি তুলবে না তবে আমিও নাসর বান্ধা কম না একটা ধমক দিলাম এক ধমকেও সোজা হয়ে গেল তারপরে কিছু ছবি তুললাম ভাইয়ের সাথে এই তো তারপরে চলে গেলাম আমরা বাসায় এই তো এখন যাচ্ছি বাসার দিকে আসতে একবার যানজটে পড়তে হয়েছে দশ পনেরো মিনিট আবার যাওয়ার সময় যানজটে দশ পনেরো মিনিট তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ